প্রাণপ্রিয় কৃষক কিষাণী ভাই বোনেরা এবং সুধীজন আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ মুসাদ্দেক হোসেন, অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। আমি কৃষিবিদ জাকিয়া সুলতানা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি খুলনা। আমি কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। দর্শক, চলছে তীব্র তাপপ্রবাহ বা হিটওয়েভ, এই সময় ফসলে বিভিন্ন ক্ষতি হতে পারে। এই ক্ষতির হাত থেকে ফসল রক্ষা করার জন্য আমরা দুইটা বিশেষ বুলেটিন, আবহাওয়া বুলেটিন পেয়েছি। একটা সরেজমিন উইং, কৃষি সমস্যা অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা থেকে, এবং আরেকটি হচ্ছে ফল বিভাগ, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর থেকে। সেখানে বলা হয়েছে যে এই যে তীব্র তাপদাহে বিভিন্ন এলাকায় ক্ষতি হতে পারে, তার ভিতর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ। তো এই সমস্ত অঞ্চলে বিভিন্ন ফসলের যে ক্ষতি হতে পারে তার জন্য আমরা যে বুলেটিন পেয়েছি সেখানে উল্লেখ করা হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন সারা দেশে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে। ধানের পরিপক্ক পর্যায়ে উচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ধানের দানা গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে বিধায় অর্ধপুষ্ট দানার সংখ্যা বৃদ্ধি পায়, ফলে ধানের ফলন ও গুণগত মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ধানের ফুল ফোটা ও পরাগণের সময় ধানের যে শীষগুলো ফুল ফুটতে থাকে তা খুবই অ্যাক্টিভ অবস্থায় থাকে। এই অবস্থায় ধানের শীষকে তপ্ত হাওয়া বা লু হাওয়া ক্ষতি থেকে রক্ষা করার জন্য গাছ প্রচুর পরিমাণে পানি প্রশোধন প্রক্রিয়ায় বের করে দেয়। এই প্রশোধন অনেকটা গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কুলিং সিস্টেমের ন্যায় কাজ করে। কাজে এই সময় তীব্র তাপদাহের হিটশকের ক্ষতি থেকে ধান রক্ষার উপায় হচ্ছে বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে এবং ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত অবশ্যই 2 থেকে 3 ইঞ্চি দাঁড়ানো পানি ধরে রাখতে হবে। এটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর বিশেষ বুলেটিন, এবং আমরা ফল বিভাগ, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা ফল ফসলের ক্ষেত্রে যে বুলেটিনটি পেয়েছি সেখানে উল্লেখ করা আছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী আরো কিছুদিন তীব্র তাপদাহ অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এমত অবস্থায় ফল বিভাগ, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিছু তথ্য দিয়েছেন। তথ্যগুলো হচ্ছে, আমাদের ব্যবস্থাপনা নিতে হবে, ফলন্ত আম গাছে 7 থেকে 10 দিন অন্তর শেষ প্রয়োগ করতে হবে। এছাড়া অন্যান্য ফল যেমন লিচু, জামরুল, জাম, কাঁঠাল ইত্যাদি ফলন্ত গাছে 7 থেকে 10 দিন অন্তর শেষ প্রদান করা প্রয়োজন। পরিবর্তিত বেসিন পদ্ধতিতে অর্থাৎ গাছের চারপাশে রিং তৈরি করে শেষ প্রদান করা উত্তম, তবে প্লাবন পদ্ধতিতেও শেষ দেয়া যাবে। তাপদাহ কমলেও ফল পরিপক্ক হওয়া পর্যন্ত 15 দিন অন্তর অন্তর শেষ অব্যাহত রাখা প্রয়োজন। এতে ফল ঝরে পড়া কমবে এবং ফলনও বৃদ্ধি পাবে। মাটিতে পর্যাপ্ত রস ধরে রাখার জন্য শেষের পর গাছের গোড়ায় মালচিং প্রয়োগ করা দরকার। মালচিং এর ক্ষেত্রে খড়, গাছের পাতা, কচুরি পানা অথবা আগাছা গাছের গোড়া থেকে একটু দূরে ব্যবহার করতে হবে। ফল ধরনের পর সার প্রয়োগ করা না হয়ে থাকলে ফল ঝরা রোদে একটি 5 থেকে 7 বছর বয়সী গাছে 150 থেকে 175 গ্রাম ইউরিয়া ও 75 থেকে 100 গ্রাম এমোপি সার গাছের গোড়া থেকে 1 মিটার দূর থেকে শুরু করে আরো 1 থেকে 1.5 মিটার জায়গা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যেন সার মাটির উপর মিশে না থাকে। সার প্রয়োগের পর অবশ্যই হালকা সেচ দিতে হবে। যে সকল অঞ্চলে পাহাড়ি ও বরেন্দ্র ভূমি, তীব্র পানি সংকট ও তাপদাহ, সেখানে গাছে সকালে অথবা বিকালে পানি স্প্রে করা যেতে পারে। লিচুর ক্ষেত্রে ফল ঝরা রোধে এবং ফলের সঠিক বৃদ্ধির জন্য সাধারণত 10 থেকে 15 বছর বয়সী গাছের ক্ষেত্রে 250 থেকে 300 গ্রাম ইউরিয়া ও এমওপি সার মাটিতে প্রয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে বয়স ভেদে সারের মাত্রা কম বেশি হতে পারে। সার প্রয়োগের পর অবশ্যই হালকা সেচের ব্যবস্থা করতে হবে। ধানের দানা গঠন এবং ধান পেকে গেলে অবশ্যই 80% যখন জমির ধান পেকে যাবে দ্রুত কেটে ফেলতে হবে। তো দর্শক, এই ছিল আমাদের 2টা বুলেটিন। তো যদি আমরা এভাবে আমাদের ফসলে, বিশেষ করে ফল ফসল এবং ধান ফসলে আমরা ব্যবস্থা নিই, তাহলে হচ্ছে আমরা আমাদের ফসল, কষ্টার্জিত ফসল আমরা ঘরে তুলতে পারবো, নির্বিঘ্নে ঘরে তুলতে পারবো এবং কোনো সমস্যা হবে না। এবং দর্শক, আরো কিছু বিষয়, একটা হচ্ছে যে এখন বিভিন্ন জায়গায় বিক্রি হতে হবে ধানের
ब्लास्ट रोग देखा दिच्छे फले धान क्षतिग्रस्त होच्छे। एइजन्य आमि कृषकदेर अनुरोध करब ब्लास्ट रोग देखा देवा मात्रई आपनारा जमीते पानी धरे रखबें। এই পানি ধরে রাখলে যদি আমরা 2-3 ইঞ্চি পানি ধরে রাখি একদিকে যেমন এই হিট ওয়েভ বা লু হাওয়া বা গরম হাওয়া যেটা হাওয়ার হাত থেকে আপনার ফসল রক্ষা হবে, অপরদিকে ব্লাস্টের পরিমাণও কমে যাবে এবং পাশাপাশি কুইক পটাশ 16 লিটার ড্রামে 60 থেকে 70 গ্রাম কুইক পটাশ আমরা স্প্রে করব। এবং পাশাপাশি হচ্ছে আমরা বাজারে ট্রাইসাইক্লোজাল গ্রুপ বা ট্রাইসাইক্লোজাল প্লাস ডাইফেনাকোনাজাল গ্রুপের অনেক ওষুধ পাওয়া যায়, আমরা 16 লিটার পানিতে 10 গ্রাম বা 10 লিটারে 6 গ্রাম হারে আমরা স্প্রে করব। এবং পাশাপাশি এই সময়ে কারেন্ট পোকা বা বিপিএইচ যেটা ব্রাউন প্ল্যান হপার বা বাদামি গাসপুডিং যেটা কৃষক কারেন্ট পোকা বা গুনগুনে পোকা নামে চেনেন, তো এই পোকা লাগতে পারে। এই জন্য নিয়মিত কৃষককে মাঠে যেতে হবে এবং এই পোকা লাগা মাত্র বাজারে মিথেন পাইরেম প্লাস পাইমেট্রিজিন গ্রুপের অনেক ওষুধ আছে। এই ওষুধগুলো আগের মতো 10 লিটার পানিতে 6 গ্রাম বা 16 লিটারে 10 গ্রাম হারে স্প্রে করতে হবে এবং এই যে বিপিএইচ এর ক্ষেত্রে পানি বের করে দিতে হবে। তো দর্শক, এটা হলো আমাদের নির্দেশনা। যদি আমরা এই নির্দেশনাগুলো মানি তাহলে অবশ্যই নির্বিঘ্নে আমাদের কষ্টার্জিত ফসল আমরা ঘরে তুলতে পারবো। তো সকলে ভালো থাকেন, সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সালাম আলাইকুম, ধন্যবাদ।